রেফার করছেন সে আপনার রেফারের লিঙ্ক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করার পর অ্যাকাউন্ট খুলে লগ করলে আপনি পাবেন পঞ্চাশ টাকা নিশ্চিত বোনাস আরও থাকছে সুপার বোনাস বৃষ্টির বেশি রেফার করলেই প্রতিটির জন্য পঞ্চাশ টাকা আর পঞ্চাশটির বেশি রেফার করলে প্রতিটির জন্য একশো টাকা সুপার বোনাস ধরুন আপনার রেফার করা একশো জন যদি অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে লগ করে তাহলে মাসে আপনি পাবেন পনেরো হাজার টাকা তার মানে দিনে শুধু তিন থেকে চারজনকে রেফার করলেই মাসে আয় করতে পারবেন পনেরো হাজার টাকা আর যদি দিনে দশটি রেফার করেন তাহলে এক মাসে হয়ে যাবে তিনশোটি রেফারেন অর্থাৎ প্রতি মাসে আপনার আয় হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়াও আছে টপ প্রাইস সেরা জন প্রতি মাসে পেতে পারেন পঁচিশ হাজার টাকা এভাবে রেফার করতে থাকলে আর কি কিছু করা লাগে তাই আজ থেকে রেফার করে আয় করতে পারবেন অনেক টাকা তো আজকের বিষয়টা হলো যে বিকাশ অ্যাপসের নিউ আপডেট এই অ্যাপসটাতে আপনি অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন একশো টাকা বোনাস একবারই ইনস্ট্যান্টলি সাথে সাথে পেয়ে যাবেন এটা মানে নতুন আপডেট এসছে এখন যারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনার বিকাশ এজেন্টে বা বিকাশের কোনো সার্ভিস পয়েন্টে যেতে হবে না আপনি ঘরে বসে নিজের থেকে নিজের ফোনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এবার যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি পাবেন একশো টাকা বোনাস এতে কোনো রেফার কোড টোড ইউজ করা লাগবে না সুতরাং যেভাবে অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফিকেশন করবেন টোটালি আমি দেখে দেবো এবং এই অ্যাপসের মাধ্যমে ক্যাশ আউট করলে আপনার পনেরো ক্যা পনেরো পার্সেন্ট চার্জ কাটবে যেখানে আঠেরো টাকা পঞ্চাশ পয়সা কাটে সেক্ষেত্রে আপনাকে এখন পনেরো ভ্যাট কাটবে সুতরাং ক্যাশ আউটে পনেরো পার্সেন্ট সুতরাং আমি সেটা আপনার দেখিয়ে দেবো কীভাবে করবেন এবং একশো টাকা বোনাস নেবেন এর জন্য শুধুমাত্র আপনার এনআইডি বা ভোটার কার্ড হলেই চলবে আর কিছু লাগবে না চলুন শুরু করি আমার প্রিয় ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন অথবা স্টোর থেকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে আপনার বিকাশ অ্যাপসটি সার্চ করে ডাউনলোড করে নেবেন আমি আপনাদের বোঝানোর জন্য আমি লাইভ সরাসরি এটা করে দেখিয়ে দেবো আপনাদের আমি ইনস্টলে ক্লিক করবো আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এটা আপনার ইনস্টল হবে সুতরাং ইনস্টল হওয়ার জন্য আপনারা একটু অপেক্ষা করুন আমার নেট স্পিড যেহেতু স্লো সুতরাং আপনার দেখুন আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদেরকে দেখে দেবো পুরো ডিটেলসটা এবং কিভাবে করলে একশো টাকা ফ্রিতে নিতে পারবেন এবং পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে দেখে দেব আমার অ্যাপ্লিকেশনটি দেখুন ডাউনলোড হচ্ছে এটি ডাউনলোড হচ্ছে ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে দেখে দেবো দেখুন আমার ইনস্টল করা হয়ে গেছে ইনস্টল করার পরে আপনি যেটা করুন সেটা এখান থেকে ওপেন করবেন সুতরাং আমরা ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এবং কিছু পারমিশন চাবে সে পারমিশনগুলো অবশ্যই আপনাকে অ্যালো করে দিতে হবে আপনার লোকেশন পারমিশন চাবে এবং ক্যামেরা লোকেশন চাবে এই দুইটা পারমিশনগুলো আপনাকে অ্যালো করে দিতে হবে কিছুক্ষণের ভিতরে পারমিশনটা অ্যালো করে দিলেই তারপরে যে ইন্টারফেসটি শো করবে সেটা আপনাকে দেখিয়ে দেবো আমি পারমিশনগুলো অ্যালো করার পরে আপনার সামনে এমনি ইন্টারফেস শো করবে সুতরাং এখানে দেখুন তারা কি বলছে এখানে তারা একটু নোশন দিচ্ছে যে অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলে প্রথমবার লগ ইনে পাবেন আপনারা একশো টাকা ইনস্ট্যান্ট বোনাস সুতরাং বুঝতেই পারছেন একশো টাকা ইনস্ট্যান্ট বোনাস পাচ্ছেন সুতরাং যত সম্ভব যারা আইডি আছে তারা এখনই আমার ভিডিও দেখার মাধ্যমে অ্যাকাউন্টটি করে ফেলুন এবং একশো টাকা করে ফ্রিতে নিয়ে নিন যাদের আইডি কার্ড আছে ন্যাশনাল আইডি কার্ড শুধুমাত্র তারাই পারবেন এবং বুঝতে যদি না পান তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ওইখানে আমাদের গ্রুপে জয়েন হবেন এবং সেইখানে বুঝতে না পারলে কিছু জিজ্ঞাসা করলে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি আর যদি তা উচিত সমস্যায় তাহলে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে সব কিছু আমি দিয়ে দেবো এখান থেকে কন্ট্যাক্ট করবেন আমার সাথে সুতরাং শো করার পর আপনার যেটা করতে হবে ফার্স্ট টাইম আপনার এইখানতে দেখুন কর্নারে যে অপশনটি রয়েছে লগ ইন অবলিক রেজিস্ট্রেশন সুতরাং আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব ফোনের মাধ্যমে সেহেতু আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে দুইটি অপশন চলে এসছে একটি লগ ইন আর একটি আছে নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সুতরাং যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন আর যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আসছে নিউ বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এখানে আসার পরে নিচে আপনাদের ফোন নাম্বারটি দিবেন যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সুতরাং আপনাদের দেখানোর জন্য আমি একটি নাম্বার এখানে চুজ করে দিচ্ছি অবশ্যই এই নাম্বারটি আপনার ফোনে থাকা লাগবে যেই ফোনে অ্যাকাউন্ট করবেন সেই ফোনে অবশ্যই আপনার নাম্বারটি থাকা লাগবে তা হলে কিন্তু হবে না কোডটি ভেরিফিকেশান করতে পারবেন না সুতরাং আমি একটি নাম্বার এখানে চুজ করে দিচ্ছি এবং সেটা দেওয়ার পরে এইখানতে তীর বাটনে ক্লিক করবেন তীরে ক্লিক করার পরে আপনার সামনে একটি ইন্টারেস্ট শো করবে সো এইখানতে আপনি কোন সিমের মাধ্যমে খুলতে চাচ্ছেন সেই সিমটা সিলেক্ট করুন আমি যেহেতু বাংলা লিঙ্ক দিয়েছি সেহেতু এই বাংলা লিঙ্কে ট্যাপ করবো যেমন বাংলা লিঙ্কে মার্ক করার পরে দেখেন নিচে লেখা আছে কনফার্ম কনফার্ম লেখা আছে এবং তার এই সাইটে দেখুন একটি তীর আসে আমরা এই তীরে ক্লিক করবো তীরে ক্লিক করার পরে দেখুন একটু আমাদের ওই নাম্বারে একটি ভেরিফিকেশন মেসেজ দেবে সেরকম ফোন একবারে অটোমেটিকলি কোডটা নিয়ে নেবে আমার যেহেতু ফোনে সিমটা আছে তার জন্য অটোমেটিকলি কোড নিয়ে এসেছে আর আপনারা অবশ্যই সিমটি আপনার ফোনে রাখবেন তা না হলে কিন্তু হবে না এটার পরে দেখুন অটোমেটিক নেওয়ার পরে আপনার এখানে দুইটি অপশান চলে এসছে একটি ল্যাঙ্গুয়েজ আছে বাংলা এবং ইংলিশ আমরা ইংলিশটা চুজ করবো আমরা এখানে ইংলিশটাতে সিলেক্ট করব ইংলিশটাতে দেওয়ার পর আপনার সামনে উনি ইন্টারফেস শো করবে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আপনার চাইলে পড়তে পারেন না চাইলে ওপরের দিকে উঠাই দেবেন সবগুলো দেওয়ার পরে এখানে যে আই অ্যাগ্রি সেটা নিচের দিকে দেখুন একটি টিক মার্ক আছে এখানে এই মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পরে আপনার সামনে একটি লোড হয়ে মানে ইন্টারফেস শো করবে সুতরাং এখানে দেখুন রেজিস্ট্রিটা রেজিস্টার এ নিউ বিকাশ অ্যাকাউন্ট ইন থ্রি ইজি স্টেপ তিনটি স্টেপের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা বের হয়ে যাবে টেক টেক ফটো অফ ইউর এনআইডি আপনার ভোটার কার্ডে একটি ফটো লাগবে এবং ফিল ইন দ্য রিক রিকোয়ারিড ইনফরমেশন কিছু ইনফরমেশন দিতে হবে এবং টেক এ ফটো অফ ইউর ফেস এবং আপনার মুখের একটি ছবি লাগবে এই তিনটি স্টেপের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার ফোনের মাধ্যমে এর জন্য আপনার কোনো এজেন্ট পয়েন্টে যেতে হবে না সুতরাং আপনারা তো বুঝতেই পারছেন যে খুব সহজে এবং অ্যাকাউন্ট করার বিনিময়ে আপনি একশো টাকা ফ্রিতে পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্টলি সুতরাং এটা আসার পরে আপনাদের এইখানে ক্লিক করতে হবে এই যে তীর মার্কে ক্লিক করতে হবে তীরে ক্লিক করার পর আপনার সামনে এই মানে একটি শো করবে আসার পরে আপনার আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই কার্ডটি স্ক্যান করে এখানে দিতে হবে সুতরাং আমি আপনার বোঝার জন্য সুবিধার্থে আমি একটি অন্য একটি আইডি কার্ড দিয়ে খুলে দিচ্ছে আমার যেহেতু একটি অ্যাকাউন্ট খোলা আছে আমি আরেকটি আপনার বোঝানোর জন্য অ্যাকাউন্ট তৈরি করছি হ্যাঁ আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে সেম প্রসেসে করবেন এইভাবে আপনার এনআইডি কার্ড খোলা হবে না এবং সম্পূর্ণ সুন্দরভাবে একটি ছবি উঠাবেন এখানে আমি যেভাবে উঠাচ্ছি ঠিক সেম প্রসেসে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করুন যেহেতু আমাদের ছবিটা ওঠানো হয়ে গেছে এবার আমাদের এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে দেখুন আমাদের ফ্রন্ট পার্টটা হয়ে গেছে এবার আমাদের কি ব্যাক পার্টটা এখানে দিয়ে দিতে হবে সুতরাং আমাদের ফ্রন্ট পার্ট হয়ে গেছে এবার সেম প্রসেস আমাদের ব্যাক পার্টটা এখানে ইউজ দিতে হবে যেন কোনোরকম ঘোলা না হয় ক্লিয়ার হতে হবে ঘোলা হলে কিন্তু হবে না সেভাবে খুব সাবধানতার সাথে এখানে ছবিটা উঠাবেন ভোলা কিন্তু ভেরিফিকেশন হওয়ার জন্য সমস্যা হবে আর যদি ক্লিয়ারভাবে উঠাতে পারেন তাহলে অনেক অনেক ভালো হবে সুতরাং আমার মতন আপনি ক্লিয়ারভাবে করবেন দেওয়ার পরে এটাও সেমভাবে সাবমিটে ক্লিক করবেন সেম প্রসেস সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার ফেসের একটি ছবি সাবে সেলফিটা দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তারপর একটি প্রসেস আছে সেটা সম্পূর্ণ আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব লাইভ দেখতে থাকুন দেখুন আমার সাবমিটন কমপ্লিট লেখা দেশে এবার দেখুন এইখানে আমার পুরো ডিটেলসটা নাম ঠিকানা পুরো ডিটেলস সব এখানে শো করছে আর যদি মনে করেন কোনো যদি ভুল থাকে তো অবশ্যই সেগুলো আপনারা এডিট করে ঠিকানাটা কমপ্লিট করে দিবেন আমার যেহেতু পুরো সবগুলো ঠিক আছে সেহেতু আশা করি এটা আর কারোর কোনো ইডিট করা লাগবে না ডাইরেক্ট নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করি ক্লিক করার পর আপনার সঙ্গে ইন্টারফেস শো করবে সুতরাং এখান থেকে দেখুন জেন্ডার আপনাকে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল দেবেন সুতরাং এটা ফিমেল সত্য আমি ফিমেলে সিলেক্ট করব তারপর সোর্স অফ ফান্ড আপনার এখানে কোন উৎস থেকে টাকাটা আসবে সেটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন আর্নিং ফ্রম বিজনেস আপনার ব্যবসা থেকে টাকা আসতে পারে বা আপনার মানে আপনি যেটা চান এখানে সেটা দিয়ে দিতে পারেন আমি যেহেতু স্যালারি ফ্রম সার্ভিস মানে আপনার পছন্দ যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সুতরাং আমি এখান থেকে একটি সিলেক্ট করবো সেটা হলো যে আর্নিং ফ্রম বিজনেস ফান্ড গিভ বাই সেল অফ অ্যাসিস্টেন্ট রিটেল ইনকাম রিটার্ন অন ইনভেস্টমেন্ট মেথড ম্যাথড আপনারা এখান থেকে পার্সোনাল সেভিং মা যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন সুতরাং আমি এখানে পার্সোনাল সেভিং সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে স্টেমেটিক মান্থলি ইনকাম আপনার মান্থলি ইনকাম এখানে একটি সিলেক্ট করে দিতে হবে সুতরাং আমি এখানে দেব এক হাজার থেকে পাঁচ হাজার আমি দেবো এখানে দুই নম্বরটা পাঁচ হাজার থেকে দশ হাজার আপনার পছন্দ না এখানে একটি ইনকামের উৎস মাসে কত টাকা ইনকাম করেন সেটা এখানে দিয়ে দেবেন সাধারণ বিষয় আমি একটি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে অকুপেশন একটা কিছু দিতে হবে এখানে সেলফ এমপ্লয়মেন্ট আমি এখানে একটি দিয়ে দিলাম সেলফ এমপ্লয়মেন্ট যার পরে আপনি এখান থেকে যে আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করার পরে আপনার সাথে সামনে আরেকটি ইন্টারভিউ শো করবে সুতরাং দেখুন এখানে বলছে গেট রেডি টু টেক দি ফটো প্লিজ রিড অ্যান্ড ফলো দি ইনস্ট্রাকশন সুতরাং এখানে দেখুন ছবির মতোভাবে আপনার একটি সেলফি উঠাতে হবে ঠিক সেমভাবে এভাবে আপনার একটি সেলফি দিতে হবে দিলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তিনটি স্টেপে সুতরাং এতে কোনো ঘোলাটোলা হলি হবে না দেখুন তারা এখানে তিনটি দিয়ে দিয়েছে যে মেক শিওর দেওয়া দিয়েছে এনআফ লাইট অ্যারাউন্ড মানে পুরো গোলের ভিতরে আপনার ফেসটা সুন্দরভাবে থাকে সেভাবে ও ছবিটা উঠাবেন সেলফিটা যাতে কোনো রকম ঘোলা না হয় এবং ফেসটা সুন্দর থাকে সেভাবে উঠাবেন ওঠানোর জন্য আপনাকে টেক এ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাথে আপনার ফ্রন্ট ক্যামেরাটা অন হয়ে যাবে তো দেখুন আমার সামনে একটি ক্যামেরা অন হয়ে গেছে যেহেতু আমার অ্যাকাউন্ট নাম সেতু আমি এটা করবো না দেখুন ফেস নট ডিটেক্টেড সুতরাং আমি আপনাদের একটু বোঝার জন্য আমি যেহেতু অন্য একটা অ্যাকাউন্ট করছি আপনার সেলফিটা দেওয়ার পর দেখুন এটা লেখা দেবে প্লিজ কনফার্ম ইনফরমেশন প্রোভাইডেড ফর বিকাশ কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ইজ কারেক্টেড তারপর এখানে কনফার্মে আপনি ক্লিক করবেন যেহেতু কারেক্টেড হয়েছে সেহেতু এখন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এমনি তিনটা শো করবে সুতরাং এখানে সাবমিটেড সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড প্লিজ ওয়েট ফর এ কনফার্মেশন এস এম এস ফ্রাম বিকাশ আপনারা এখান থেকে কন্টিনিউতি ক্লিক করুন করার পর আপনি যে নাম্বারটাই দিয়েছেন সেই নাম্বারটি একটি মেসেজ যাবে সেটি দিয়ে কনফার্মে করতে হবে ঢোকার সময় সুতরাং দেখুন তারা এখানে আবারও সেটা দিচ্ছে অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলে প্রথমবার লগ ইনে পাবেন একশো টাকা ক্যাশব্যাক সুতরাং আমাদের অ্যাকাউন্টে হ্যালো ভিওয়ার্স আমরা যে বিকাশ অ্যাকাউন্টটা খুলেছিলাম তারা আমাদের বারো ঘন্টা পরে তাদের একটি মেসেজ তারা আমাদের রিপ্লাই দিয়েছে সেটা আমরা দেখি এই যে দেখুন তারা আছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন উইথ বিকাশ তাহলে আমাদের সব বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের পিনটা সেট সেট আপ করতে হবে এবং দেখুন আরেকটা দেশে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন থ্রো কে ওয়াইসি ইউ হ্যাভ রিসিভ ইনসেন্টিভ পঞ্চাশ টাকা দেখুন আমাদের তারা পঞ্চাশ টাকা বোনাসে দিয়েছে এবং আমরা যখন লগ ইন করবো লগ ইন করার বিনিময়ে আমরা একশো টাকা পাবো এবং ওখান থেকে আমরা পঁচিশ টাকা রিচার্জ নিলে আমরা আবার পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবো চলুন আমরা সেটা দেখিয়ে নিই আবার সশেরা আমরা আমাদের বিকাশ অ্যাপসে লগ ইন করবো এবং আমাদের পিনটি সেট আপ করে নিতে হবে পিন যেহেতু আমরা নতুন আমাদের অ্যাকাউন্টে এখনো পিন সেট করা হয়নি সেহেতু আমাদের বিকাশ পিনটা সেট করে নিতে হবে তো দেখুন আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করছি ওপেন করার পর যে লোকেশন মানে আমাদের এটা চাচ্ছে লাই অ্যালো করে দিতে হবে পারমিশনটা অ্যালো করে দিয়েছি এখন একটু লোড হচ্ছে এখানে আসার পর আমাদের এই যে উপরে দেখুন লগ ইন এবং এটা আছে আমাদের এখান থেকে লগ ইন করে নিতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখুন এখানে যে লগ লগ ইন ক্লিক করতে হবে লগ ইন ক্লিক করার পরে দেখুন এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে সুতরাং আমি যেহেতু একটি নাম্বার খুলেছি আমি সেই নাম্বারটি এখানে পেস্ট করছি বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ এ টু জেড দেখে দিচ্ছি যার তীর বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার কিছুক্ষণ লোড হবে দেখুন তারা কী বলছে ওপরে দেখুন তারা একটি দিচ্ছে যে প্লিজ ডায়ল করুন এত অ্যান্ড সেট ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন উইথ অর্ডার টু লগ ইন হ্যাঁ আমাদের ওই বিকাশ নাম্বারে কল করে ওইখান থেকে পিনটা সেট করে নিতে হবে চলুন আমাদের পিনটা আমরা সেট করে নিই সরাসরি আমাদের ডায়ল পেটে চলে যাব যাওয়ার পরে দেখুন লেখা দিচ্ছে যে অ্যাক্টিভ মোবাইল মেনু সুতরাং আমাদের এক পেজ করতে গেলে এখানে আমাদের বিকাশ এখন অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে তারা পাসওয়ার্ড দিতে বলছে সুতরাং আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি এখানে আপনার বোঝার সুবিধার্থে আমার পাসওয়ার্ডটা আমি হাইড রেখে দিচ্ছি এটা পর দেখুন এখানে সেন্ডে ক্লিক করুন আমাদের অ্যাকাউন্টটা দেখুন এবং তারপর কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে আমি যেহেতু আমার পাসওয়ার্ডকে আপনার বোঝার সুবিধার্থে আমি হাইড করছি না আমি একবারে লাইভ দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখুন লেখা আছে ইয়োর ইয়োর বিকাশ মোবাইল মেনু ইজ রেডি টু ইউজ প্লিজ দেখুন বিকাশ থেকে আমাদের একটা ওটিপি কোড দিয়েছে এবং পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে তারা তো বুঝতেই পারছেন যে মেসেজটা আমরা আরেকবার ভালোভাবে দেখে আসি কি মেসেজ তারা দিয়েছে তো সো দেখুন ইওর বিকাশ অ্যাকাউন্ট ইজ রেডি টু ইউজ নেভার শেয়ার ইউর বিকাশ পিন ও কোড গেট পঞ্চাশ টাকা ক্যাশব্যাক ওয়ান পঁচিশ টাকা মোবাইল রিচার্জ অ্যানাফ সুতরাং দেখুন তারা বলছে যে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিবে এবং পঁচিশ টাকা মোবাইল রিচার্জ করতে আমাদের অ্যাপের মাধ্যমে সুতরাং আমরা সরাসরি আমাদের অ্যাপসে চলে যাবো এবং সেখান থেকে পঁচিশ টাকা আমরা মোবাইল রিচার্জ নেব। এর বিনিময় আমরা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিবে তারা দেখি আমাদের বিকাশ অ্যাপসে লগ ইন করবো এবার লগ ইন করার জন্য আগের মতো সেম প্রসেসে যেতে হবে যাওয়ার পর আমাদের এখানে লগ ইনে ক্লিক করতে হবে এই লগ ইনে আপনার বিকাশ নাম্বারটি দেবেন আমার বিকাশ নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের এখানে যে ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোডটি আপনার ফোনে আসবে একটি কোড সে কোডটা এখানে দিয়ে দিতে হবে দেখুন কোডটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে যেহেতু আমার এখানে সেটে সিমটি ইউজ করা সেহেতু আপনাদের যেই ফোনে অ্যাপসটি ইনস্টল করুন সেই ফোনে অবশ্যই আপনার অ্যাকাউন্টে সিমটা থাকা লাগবে তাহলে কিন্তু হবে না তারপরে দেখুন যে ইন্টার বিকাশ পিন আমি যে পিনটি দিয়েছি সেই পিনটি এখানে দিয়ে সেট করতে হবে দেখুন যে লগ ইনে ক্লিক করতে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছে দেখুন বিকাশ থেকে আমাদের একটি দেশে এখানে আপনাদের এই যে আপনি ভাষা দেখুন একটি চয়েস করে নিতে পারেন আমরা ইংলিশটা সিলেক্ট করে দিলাম যার পরে দেখুন এইখানে ফার্স্ট নেম লাস্ট নেম চার্জটা শুধু আমরা ফার্স্ট নেম দেব। আপনার পছন্দ মতো আপনার একটি ফার্স্ট নাম ফার্স্টটা নেম দিয়ে দেবেন দেখুন আমি আমার একটি নাম ইউজ করেছে এখানে আপনারা আপনার পছন্দ একটি নাম ইউজ করে নেবেন এবং এখানে একটি পিকচার দিতে হবে আমরা একটি একটি পিকচার দিয়ে দেবো এখানে পিকচারটি সেটা করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এবং এখানে আমরা ট্যাপ করে দেখি আপনার আমাদের অ্যাকাউন্টে তারা ক টাকা দিয়েছে এখানে ব্যালেন্সে তো দেখুন তারা আমাদের একশো টাকা দিয়ে দিয়েছে বুঝতেই পারছেন যে ইজিলি একশো টাকা দিয়ে দিচ্ছে আমরা এখান থেকে এবার রিসার্চ করবো রিচার্জের বিনিময়ে তারা আমাদের পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিবে বলছে সুতরাং দেখি তারা আমাদের ক্যাশব্যাকটা দেয় কিনা তো আমি যেটা পেয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে পেলাম এখানে আমি কোনো রিচার্জ করলাম না বা সেন্ড মানি করলাম না এবং জাস্ট সাইন আপের মাধ্যমে পেয়েছি সেটা আপনারা স্টেটমেন্ট থেকে আপনাদেরকে আমি দেখে দেবো কারণ তার আগে আমি আগে মোবাইল রিচার্জটা নিয়ে নিই যেহেতু মোবাইল রিচার্জে আমার নিজের নাম্বারে নেব তার জন্য আমি এখানে ক্লিক করলাম বাংলা বাংলানি আপনার নাম্বারটি সিলেক্ট করবেন কোন সিম সেটা সিলেক্ট করবেন আমরা যেহেতু বাংলানি বাংলা বাংলানি দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এখান থেকে আমরা যেটা নেবো এখান থেকে পঁচিশ টাকা নেবো তাহলে আমরা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবো দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন তীর বাটনে তীর বাটনে ক্লিক করার পরে প্রিপেইড পোস্ট পেইড এখানে আপনাদের প্রিপেইড তারপরে ইন্টার পিন আপনার পিনটা দিয়ে দেবেন আমার পিনটা আমি দিয়ে দিলাম এখানে তীর বাটনে আবার ক্লিক করবেন করার পরে দেখুন এটা কিছুক্ষণের ভিতরে এটা অ্যাকাউন্ট হয়ে যাবে সরি অ্যাকাউন্ট না এটা রিচার্জটা হয়ে যাবে আপনার নাম্বারে তো দেখি আমাদের আপনারা বুঝতেই পারছেন একবারে বিষয়টা আমি যেভাবে করছি আপনারা ঠিক সেম প্রসেস করেন তাহলে আপনারা বোনাসটা পাবেন আর যদি না করেন তাহলে কিন্তু বোনাসটা পাবেন না সো আমার নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে আমি যেহেতু আরেকবার ট্রাই করি এখান থেকে আমার নেটওয়ার্কের জন্য একটু স্লো কাজ করছে দেখুন আমাদের রিসার্জটা হয়ে গেছে প্রায় এখানে দেখুন আমার একশো টাকা ছিল যেহেতু তারা একশো টাকা বোনাস দিয়েছিলো এবং সেখানে দেখুন পঁচাত্তর টাকা থাকবে এবং পঁচিশ টাকা আমার মোবাইল রিচার্জ ট্যাপ টু হোল্ড অ্যান্ড মোবাইল রিচার্জ এখানে আমাদের ট্যাপ করে রাখতে হবে রাখলে এখানে ট্যাপ করে ধরে রাখলে মোবাইল রিসার্জটি হয়ে যাবে আমি ট্যাপ করে ধরে রাখি আপনার দেখে দিই দেখুন ট্যাপ করে ধরে রাখছি রেখে দিচ্ছি এবং আমাদের মোবাইল রিসার্জটি হয়ে যাবে এখানে সরি ইনকারেক্ট পিন দিচ্ছে পিন নাম্বারটি আমি আরেকবার দিয়ে দিই এখানে আবার আপনি ট্যাপ করে ধরে রাখবেন আমি ট্যাপ করে ধরে রাখলাম কারণ দেখুন এবার আমাদের রিসার্জটা সাকসেসফুল হয়ে যাবে দেখুন আমাদের রিসার্জটা সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখুন এবার মোবাইল রিসার্জ ইস সাকসেসফুল এই নম্বরে দেখুন পঁচিশ টাকা মোবাইল রিসার্জ সাকসেসফুল হয়ে গেছে এবং বিকাশ থেকে আরেকটি মেসেজ দিয়েছে আমরা মেসেজটি দেখে আসব কী মেসেজ তারা দিয়েছে সুতরাং আমরা মেসেজে চলে যাই যার দেখুন বিকাশে আমরা চলে যাই দেখুন বিকাশ কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ পঞ্চাশ টাকা ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স আছে দেখুন আমার এতে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের দেখুন আমি মাত্র পঁচিশ টাকা রিসার্জ নিয়েছি এবং তার আমাদের পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিয়েছে সুতরাং আপনারা আমার কথা যদি কাজ করেন তো অবশ্যই এখান থেকে আপনারা দেড়শো টাকা ফ্রিতে পেয়ে যাবেন সুতরাং দেখুন পঁচিশ টাকা আমি রিসার্জ নিয়েছি এখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মাত্র একশো পঁচিশ টাকা তা আপনার ফ্রিতে নিতে পারবেন এটা আমি বলে বোঝাতে পারবো না যাদের আইডি কার্ড আছে তারা সবাই আমার ভিডিওটি দেখে মাধ্যমে সেম প্রসেসে কাজটি করুন তাহলে অবশ্যই পাবেন দেখুন কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ দ্য রিসিভ ক্যাশব্যাক পঞ্চাশ টাকা ব্যালেন্স একশো টাকা টোটাল এটা দেখে দিচ্ছে সুতরাং আমি এবার আমার বিকাশ অ্যাপসে গিয়ে দেখবো আমি কোনো পেমেন্ট করেছি কি না কি কোন অন্যের মোবাইল থেকে নিয়েছি কি কিনা আমি কীভাবে পেয়েছি টাকাগুলো সেটা আপনাদের মিনি আমি যে টাকাগুলো পেয়েছি সেটার বিস্তারিত আমরা দেখাই দেবো আমি কিভাবে কোথা থেকে পেয়েছি এর জন্য আমাদের এই স্টেটমেন্টও দেখতে হবে এই জন্য আমাদের বিকাশ সরি বিকাশের এই যে লোগো আছে লোগোতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন কতগুলো অপশন চলে আসছে এখান আমাদের এই যে স্টেটমেন্ট আছে স্টেটমেন্টে ক্লিক করতে হবে স্টেটমেন্টে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে শো করবে দেখুন তারা ইনসেন্টিভ এরা তারা দেশে ইনসেন্টিভ পঞ্চাশ টাকা দেশে আবার পঞ্চাশ টাকা দেশে তারা দুইবার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেশে লগ ইন বোনাস এবং তারপরে দেখুন পঁচিশ টাকা মোবাইল রিচার্জ নিয়েছি আমি পঁচিশ টাকা মোবাইল রিচার্জের জন্য তারা আবার দিয়েছে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক তখন তো বুঝতেই পারছেন যে একবারে ফ্রিভাবে দেশে দেখুন এর আমরা আমাদের আর কোনো পেমেন্ট বা ক্যাশ ইন কোনো কিছুই নেই আমাদের ডাইরেক্ট বিকাশ থেকে দিয়েছে সুতরাং তো বুঝতেই পারছেন এগুলো তো বুঝতেই পারছেন দেখুন একবারে ফ্রিতে আপনারাও নিতে পারবেন আমার ভিডিও অনুযায়ী কাজ করে অ্যাকাউন্ট খোলেন এবং কোনো সমস্যা যদি পান আমার গ্রুপে জয়েন হয়ে যান এবং আমার ভিডিও ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো এখানে যোগাযোগ করে নেবেন সে আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ